আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখায় দলের কর্মী সমর্থকদের একাংশ। রবিবার সেই বিক্ষোভের আজ গিয়ে পড়ল দলের জেলা কার্যালয়ে। এই দিন শহরের ১৯ নম্বর ওয়ার্ডের একদল তৃণমূল কর্মী ও এলাকাবাসী দলের ঘোষিত প্রার্থী শাহাবুদ্দিন খানের বিরুদ্ধে স্লোগান দিয়ে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। আমরা প্রার্থীবদ্ধ করতে এসেছি। প্রার্থী যাতে বদল হয় তার জন্য। শেখ সমীর বা পাপাই দা, তারা ভালো কাজ করেছে, সবারই গরিবদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে, তার জন্য আমরা চাইছি। এইটাই শুক্রবারের সন্ধ্যা থেকে আমরা আন্দোলন করছি না, তার জন্য আমরা জেলা পরিষদের কাছে এসেছি। তো আমরা আজ এসেছি যে আমাদের পাড়া যে কাউন্সিলর, উনি দীর্ঘ পাঁচ বছর ধরে কোনো রকমের উপকার করেনি। আমরা সবসময় আমাদের পাশে সমীর ভাই এবং পাবাইদাকে পেয়েছি, আর তো আমরা আর ইমরান কাইমকে, তো আমরা চাই তারাই যেন আমাদের এখানে কাউন্সিলর হিসেবে দাঁড়ায়, কেননা তাদের কাজ আমাদের আমাদের অনেকই ভালো লাগে, কিংবা তারা আমাদের অনেক সাহায্য করে। এই এই বছরে আমাদের এখানে আমাদের বাড়িতে বন্যা এসেছিলো, তো সেই বন্যাতে আমরা কোনো রকম কাউন্সিলরের ভূমিকা পাইনি, সেখানে আমাদের সমীর ভাই, পাপাইদা এবং শেখ ইমরান আমাদের অনেক সাহায্য করেছে, আমাদের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দিয়ে এসছে, কিন্তু কাউন্সিলর কোনো রকমের আমাদের হেল্প করেনি, তাই জন্য আমরা তাকে চাই না। তাদের দাবি, অবিলম্বে প্রার্থী প্রত্যাহার না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। বর্ধমান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড থেকে পুরুষ মহিলা নির্বিশেষে আমাদের প্রার্থী শাহাবুদ্দিন খানকে চাই না, মানছি না, মানবো না, সেই দাবি নিয়ে জেলা পরিষদে এসেছি। আমাদের দাবি, শাহাবুদ্দিন খানকে প্রার্থী হিসাবে আমরা মানতে পারবো না, তাকে ভোট দিতে আমরা পারবো না। আজ আমাদের তিন দিন প্রার্থী ডিক্লার হওয়ার পর থেকে আমরা আন্দোলন করছি, আমরা শান্তভাবে আন্দোলন করছি, কোনোখানে কোনো বিক্ষোভ আমরা করিনি, আমরা শান্তভাবে আন্দোলন করে চলেছি। এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, কিন্তু আমাদের ওয়ার্ডবাসীর দাবি, কোনো সুরাহা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে। কাকে চাইছেন আপনারা? আমাদের ওয়ার্ডে অনেক ভালো মুখ রয়েছে, আমরা দল যদি চাই সেই মুখ দিলে আমরা সেটা ভালোভাবে মেনে নেব। আপনার নাম? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বিক্ষোভ আজকের বিক্ষোভ না, তিন চার দিন ধরে চলছে। ওই প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে অনলাইনে যে ভুল তালিকা ঘোষণা হয়েছিল, সেই ভুল তালিকা ঘোষণার পরিপ্রেক্ষিতে একটু বিক্ষোভ দেখা দেয়। আর এক্স কাউন্সিলর শাহাবুদ্দিন খান ওনাকে পছন্দ করছেন না মহল্লাবাসী, ওটার বিরুদ্ধেই বিক্ষোভ চলছে, তিন চার দিন ধরে বিক্ষোভটা চলছে। তোমার নাম তো আছে ইমরান কাইম। দেখুন, আমি আজ পর্যন্ত কোনো নেতা বা কোনো কারো কাছে আমি নিজে যেঁচে গিয়ে প্রার্থী আমি ১৯ নম্বর ওয়ার্ডে দাঁড়াতে চাই এটা আমি কাউকে বলিনি আজ পর্যন্ত। আপনি যদি কোনো নেতা এসে বলে দিতে পারে ইমরান আমার কাছে এসেছিলো আমাকে ১৯ নম্বর ওয়ার্ডে টিকিট দেওয়ার জন্য, তাহলে আমি সেই মুহূর্তে পদত্যাগ করবো। আমি কোনো দিন কারো কাছে যাইও নি, কাউকে বলিও নি, আমার বাইরেটাও কাউকে কিছু দিয়ে আসিনি। দল যাকে চাইবে, আমরা জানতাম পিকে কাজ করছে, প্রশান্ত কিশোরের টিম কাজ করছে, প্রশান্ত কিশোরের টিম যাকে দেবে তাকে মেনে নিতে হবে। এবার দল দিয়েছে যাকে তাকে মেনে নেবে, এবার একটু সময় লাগছে একটু অ্যাডজাস্ট করতে। আর আমরা চাইছি যে এইভাবে যদি হয় তাহলে কিন্তু আস্তে আস্তে কর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু হচ্ছে। কিন্তু মানুষ তো আপনাকেই চাইছে এলাকার। আমাকে চাইছে আমার প্রতি ভালোবাসা, আমার যেরকম এদের প্রতি ভালোবাসা। আমি অফিসে ছিলাম, এখানে ছিলাম না, আমি অফিসে ছিলাম, আমাকে শুনতে পেলাম, আমি দৌড়ে এলাম। এখন বিরাট একটা কিছু যদি ক্ষতি হয়ে যেত আমাদের পাড়ার লোকেরই ক্ষতি হতো, ১৯ নম্বর ওয়ার্ডের বাসীর ক্ষতি হতো, সেই ক্ষতি যাতে না হয় সেই জন্য আমাকে আসতে দৌড়। তিন দিন ধরেই তো এই আন্দোলন চলছে। হ্যাঁ চলছে, আমরা চেষ্টা করছি যাতে এটা মিটে যাওয়ার, এখন দেখি বাকিটাও পড়ালার ইচ্ছা। হ্যাঁ অসুবিধা নেই, দেখুন ব্যাপার কেউ কাউকে চাইছে না, এখানে কেউ নেতা নেই, আপনাদের একটা ধারণা ভুল, এখানে কেউ কিন্তু নেতা নেই, এখানে বিক্ষোভটা হচ্ছে পাড়ার লোকেদের, ওদের হচ্ছে পরিবর্তন হোক। আমি চাইছি দল পরিবর্তন করুক, কেন এত লোককে দেখুন ৩০০০ ভোটে লিড হয়েছে, ৩০০০ ভোটে লিড হয়েছে, ওয়ার্ডটা ভেঙে যাবে এইভাবে। এটা কি এলাকার মানুষই করছে না তৃণমূল কর্মীরা করছে? না, এখানে এলাকার মানুষ আছে, তৃণমূল কর্মীরা আছে, যারা খেটেছে, যারা ৩০০০ ভোটে লিড দিয়েছে, ১৯ নম্বর ওয়ার্ডের কর্মীরা আছে যারা ৩০০০ ভোটে লিড দিয়েছে, উনি শাহাবুদ্দিন খান
আমি আপনাকে পরিষ্কার বলছি, উনি পুরো বিধানসভাতে একটা বাড়িতে যদি প্রচার করেছেন এটা যদি বলে দিতে পারেন যে আমি 19 নম্বর ওয়ার্ডে প্রচার করেননি, উনার ছেলেরা ভোট পর্যন্ত দেননি। আমি আপনাকে মিডিয়ার সামনে বলছি উনি পুরোপুরি বিরোধী করেছেন। জেলা পার্টি অফিসে কারোর সঙ্গে দেখা হলো, কথা হলো? না, এখনো কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি। কিন্তু আমরাও আশ্চর্য যে কিভাবে উনি টিকিট পান। ঠিক আছে, আমরা তো অন্য অন্য নাম শুনছিলাম, আমার নাম আমি কোনোদিন শুনতে পাইনি। হ্যাঁ, আমার ওইসব নিয়ে মাথা ব্যথাও নেই। আমরা অন্য নাম শুনছিলাম, আমরা জানতাম যে না অন্য কেউ হচ্ছে, আমরা কোনো মাথা ব্যথাও ছিল না আমাদের, জল দেখা যাবে নেবে। কিন্তু আমরা আশ্চর্য যে উনি টিকিট পেয়েছেন, এটা তো আমরা আশ্চর্য। আমার দল যদি চেঞ্জ না করে সেটা দলের ডিসিশন, যারা দল করতে চাইবে তাদেরকে মেনে নিতে হবে, আর যারা মানবে না তাদেরকে দল ছেড়ে দিতে হবে। এই মিছিল আমরা গোটা বর্ধমান শহরে করছি, যে আমরা দেখিয়ে দিতে চাই যে 19 নম্বর ওয়ার্ড থেকে আমরা 1 নম্বরে লিড দিয়েছি, 3000 ভোটে লিড দিয়েছি মহেন্দ্র মজুমদার দলকে। আমরা কিন্তু সাবুদ্দিন খানকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছি না, আমাদের নতুন প্রার্থী চাই। এই জন্য আমরা গোটা বর্ধমান শহর থেকে ঘুরে আমরা জেলা অফিস গেছিলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।